রসলাই পয়দা হলি তোরা তার কেন ভুলে গেলি নবীর পর দুরুদ পর নবীর পর দুরুদ পর কলবে মাওলার জিকির কর লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله أو نبي قرشموني تومي آمار غلار مالا تومار بيهان جاكير تومار بيهان غلام بارا پیمت جالا لا إله إلا الله كلا إلا الله لا إله إلا الله محمد رب اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا الدنيا সবাই যে দিন আমায় বলিবে রসুলে কে আমার তারাইবে আমার মুর্শিদ বিনে কে আমার তারাইবে আল্লাহু صلى محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله الله رب العالمين একজন বাদশাকে কেউ কেউ বলেছেন তিনি বাদশা আবার কেউ কেউ বলেছেন তিনি নবী তার নাম হলো বাদশা জুলকারনাইন এই জুলকারনাইন বড় ভালো বাদশা ছিলেন 80 বছর আল্লাহ তাআলা তাকে হায়াত দান করেছিলেন 80 বছরের জীবনীতে তিনি মানুষদেরকে খেদমতরত অবস্থায় ব্যক্ত রাখতেন মানুষ তার উপরে বড় খুশি ছিল তার মনে বড় আশা আমি যদি আল্লাহ পাকের এই দপ্তরে এই দুনিয়ার মধ্যে আরো কিছুদিন বেঁচে থাকতে পারি তাহলে পরে আমি মানুষের আরো খেদমত করতে পারব আরো সেবা করতে পারব জোরে কন্যা সুবহানাল্লাহ আমরা দুনিয়াতে থাকলে পরে বিলুপ্ত হয় মানুষের ক্ষতি করার চিন্তা করি মানুষকে কিভাবে ঠকানো যায় সেটা চিন্তা করি কিন্তু আল্লাহর যারা নবী হয় আল্লাহর যারা পয়গম্বর হয় আল্লাহর যারা রসুল হয় আল্লাহর যারা অলি হয় তারা কোনদিন কোন মানুষকে ঠকানো শিখেন নাই জোরে কন্যা আল্লাহু আকবার তারা সারা জীবন মানুষকে কিভাবে খেদমত করা যায় মানুষকে কিভাবে সত্যের পথে আনা যায় মানুষকে কিভাবে জিতানো যায় আল্লাহ আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেওয়া যায় তাদের সাধনা আর তাদের চিন্তা এরকম ছিল ও বন্ধু দেখেন ভাইরা দিলের কানটা লাগায় দেন বাদশাহ জুলকারনাইন চিন্তা করলেন যদি আমি আল্লাহ পাক আমার অধিকার দান করত তাহলে পরে আমি দুনিয়া আর মানুষদের জন্য আর একটু খেদমত করতে পারতাম আর একটু সেবায় নিয়োজিত হতে পারতাম এই জন্য তিনি কি করলেন তিনি ও এলাকার সমস্ত ওঝা
সমস্ত হাকিমদেরকে ডাকলেন তার মধ্যে থেকে একজন হাকিম যাকে নবী বলা হয় আবার অনেকেই বলেছেন তিনি আল্লাহর লোক লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার বন্ধু বর্গ যুলকারনাইনের কাছে আসলেন যুলকারনাইন তাকে খবর দেওয়ার কারণে তার কাছে আসলেন যুলকারনাইন বলতেছে বন্ধু ও বন্ধু তুমি বলো গো তুমি বলো দুনিয়ার মধ্যে কিভাবে কিভাবে বেশি দিন বেঁচে থাকা যাবে তুমি তোমার হিকমত খাটাইয়া বলো লোকমান হাকিম বলতেছে বন্ধু যুলকারনাইন শুনে নাও তুমি যদি আবে হায়াতের পানি পান করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন এই আবে হায়াতকে এত সুমধুর করেছে কেউ যদি আবে হায়াতের পান করতে পানি পান করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অমরত্ব দান করে দেয় জোরে কন্যা সুবহানাল্লাহ ওরা সত্যিরই নসুরি কারক জ্ঞানাখি ফুটে না বলেন খেলা ওভাবে দয়াল মাওলার খেলা আল্লাহ রাব্বুল আলামিনের কাবা যেমন বসে যায় আল্লাহ দুনিয়াটাকে বানাইলেন প্রেমের খেলা খেলানোর জন্য আল্লাহ দুনিয়াতে কত জাতি বানাইল আবার ধ্বংস করলো কোন জাতির ভিতরে প্রেম ভালোবাসার সৃষ্টি করার নয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বানাইয়া প্রেম করা শিখাইলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মধ্য থেকে আমার নবীরে বানাইয়া প্রেমের মানুষ হিসেবে বানাই দিল এই জন্যই তো আসেন বলেন ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে বলেন মানুষ প্রেমের দড়ি বান্দরে মদিনার শানে বলেন প্রেমের দড়ি বান্দরে মদিনার ও আল্লাহ বানায় আছে কত জাতি তার মধ্যে প্রেম বিরতি আর নূর নবীকে পাঠায় আল্লাহ প্রেমের কারণে প্রেমের দড়ি বান্দরে মদিনার শানে বলেন প্রেমের দড়ি বান্দরে মদিনার শানে ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের দড়ি বান্দরে মদিনার শান আল্লাহ রাব্বুল আলামিন প্রেম করার জন্য মানুষ জাতি বানাইয়া প্রেমের খেলা দেখতে লাগলেন যুলকারনাইনের মনের মধ্যে আকাঙ্ক্ষা লোকমান হাকিম বুদ্ধি দেয় বন্ধু যুলকার তুমি যদি আবে হায়াত পান করতে পারো তাহলে পরে আল্লাহ তাআলা তোমার অমরত্ব দান করে দিবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তাকে সেইটা করায় আর যাকে ইচ্ছা করায় না কেমন পর্যন্ত বাজান যদি আপনি চিন্তা করতে পারবেন না আপনি চেষ্টা করতে 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 বয়সটা কষ্ট শেষ করে ফেলবেন কিন্তু আল্লাহ যদি আপনার ভাগ্যে সেটা না লেখে থাকে কোশ্চিন গেলে সেটা কোনো মতেই সম্ভব না জোরে কন ঠিক না বেঠি তার মনে ভালো একটা আশা যদি আজকে আপনি ভালো কিছু করার জন্য চেষ্টা করেন যদি আপনার তকদিরে বুড়াই থেকে যায় কিন্তু মানুষের দোয়ার বরকতে বাবা মার দোয়ার বরকতে আল্লাহ নবীর দোয়ার বরকতে মানুষের খেদমতের কারণে আপনার তকদির যদি খারাপই থেকে থাকে তথাপি আল্লাহ রাব্বুল আলামিন আপনার তকদির থেকে সেটা বুড়াই কাটায় দেয় যেরকম আল্লাহু আকবার আপনার তকদিরে বুড়াই থাকতে পারে আমি জাহান্নামী নাকি আমি জান্নাতি এটা আমার আগের থেকে লেখা আছে কিন্তু দুনিয়াতে আসার পর দুনিয়া একটা স্টেশন ট্রেন যেরকম ভাবে জায়গায় জায়গায় স্টপ করে থামে লোকজন যাত্রী উঠায় ঠিক সেরকম ভাবে আমাদের নাফসের কয়েকটা স্টেশন আসে নাফসে আম্মারা নাফসে লাওয়ামা
নফসে মুতমাইন্না নফসে মুহাদ্দাসা নফসে মুলহিমা এরকম ভাবে নফসের কয়েকটা স্টেশন আছে কয়েকটা ধাপ আছে দুনিয়ার দিকে যখন আপনি আসেন এইটা হচ্ছে প্রথম স্টেশন এই স্টেশনটা এত পরিমাণে ময়লা আবর্জনায় ভরপুর যে আপনি এই স্টেশনটা যদি পার করতে না পারেন আপনি গন্তব্যস্থানে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে পৌঁছতে পারবেন একসাথে বলেন না পারবেন পারবেন না তো আপনাকে প্রথম স্টেশনটা পার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতিকুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওহে প্রশান্ত আত্মা তুমি ফিরে আসো আমি রবের দিকে যে রব তোমাকে সৃষ্টি করেছেন আর এটাই তোমার গন্তব্যস্থান এটাই তোমার জন্য সবচেয়ে সুমহান জান্নাত কোন সুবহানাল্লাহ তো এই যে নফসের কথা বললাম আপনি যদি দুনিয়াবি যত লোভ লালসা হিংসা কিনারিয়া তাকব্বরি বড়ায় এরপরে যত ধরনের তাড়না আছে বাসনা আছে কামনা আছে এই সব কিছু হচ্ছে দুনিয়া নামক নফসে আম্মারার কাজ আপনি যদি এইগুলা থেকে মুক্ত হয়ে একবার সালেক হিসেবে মুমিনে কামেল হিসেবে আপনি আল্লাহর দরবারে পৌঁছতে পারেন নফসে লাওয়ামা হইয়া নফসে মুতমাইন্নাহ একবার পৌঁছতে পারেন আল্লাহ পাক বলেন বান্দার ভিতরে তখন আমি তাজাল্লিয়াত আফআল আল্লাহ তাআলার ক্রিয়াকলাপে নূর আসতে থাকে আর এই নূরের প্রভাবে বান্দা আস্তে আস্তে পাপ কাজ থেকে বিরত থেকে সে আল্লাহমুখী হয়ে যায় তার দ্বারা আর কোনো খারাপ কাজ হয় না সে আল্লাহর ওলি হয়ে যায় কোন সুবহানাল্লাহ তো প্রথম স্টেশন হচ্ছে নফসে আম্মারা বড় মারাত্মক স্টেশন এই স্টেশনে এসে মানুষ জর্জরিত হয়ে যায় দুনিয়ার মোহতে পড়ে যায় আর আল্লাহর অলিগণ এই স্টেশনে পার পাস করে একসাথে একশো মাস পার করে এরপরে নফসে মুতমাইন্না হয়ে যায় রিয়াদত ফখর সবর এরপরে তাকলিম এরপরে তাজাল্লিয়াত সিফাত আস্তে আস্তে আল্লাহমুখী হয়ে যায় যার জন্য তাদেরকে আল্লাহ এমন একটা রূহ দেয় এমন একটা দেহ দেয় যার জন্য তারা বলতে দেরি আল্লাহ পাক করতে দেরি করেন না সুবহানাল্লাহ বলবেন না তারা ভাবতে দেরি আল্লাহ সেটা করতে দেরি করেন না আল্লাহ বুখারী শরীফের হাদিস আমার আগে মাওলানা মুফতি আব্দুল কাদের সাহেব বলতেছিলেন যে ওই মুহূর্তে আল্লাহর অলিগণ আল্লাহর অলিগণ যাহা চায় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেটা করে দেয় সুবহানাল্লাহ তখন হাকিকতে আল্লাহর হাত ওলি আল্লাহর হাত আল্লাহর হাত হয়ে যায় ওই ওলি আল্লাহর জবান আল্লাহর জবান হয়ে যায় হাকিকতে ওই ওলি আল্লাহর কান হয়ে যায় হাকিকতে ওই ওলি আল্লাহর পা আল্লাহর পা হয়ে যায় কোন সুবহানাল্লাহ এই সমস্ত গুণাগুণ আল্লাহ পাক তাকে দান করেন অনেক রিয়াজতের কারণে তো আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তাকে দান করেন আপনি চেষ্টা করতে পারেন আপনার তকদিরে বুড়াই থাকলে আল্লাহ পাক কাটায় দিবেন দুয়ার বরকতে তকদিরে বুড়াই কেটে যায় দুয়ার বরকতে তকদিরে পরিবর্তন ঘটে ওলি আল্লাহ দরবারে খেদমতের কারণে গোলামির কারণে তকদির বুলন্দ হয় কোন সুবহানাল্লাহ আর বেয়াদবির কারণে তকদির নষ্ট হয়ে যায় তকদিরে পোকা লেগে যায় হুজুর কবরা যান বলে বাবা এই দপ্তর এমন একটা দপ্তর এই দপ্তরে কেউ খেদমত করে খালি হাতে যায় নাই বাবা এই দপ্তর খেদমত করলে আপনি দুনিয়াতেও শান্তি আখেরাতেও মুক্তির পথ পেয়ে যাবেন আর এই দপ্তরকে নিয়ে বাবা বিশ্বলেখা ফরিদপুরীকে নিয়ে যারা মন্তব্য করে তাদের তকদিরে বোড়ায় লেগে যায় আর এই তকদিরের বইটা বংশক্রমে চলে যায় নাউজুবিল্লাহ বলে এরা হাকিম বললেন তোমার আমি একটা পরামর্শ দিই তুমি যদি এভাবে হাতের পানি পান করতে পারো তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রক্ত দান করবেন যুলকারনাইন বলে সেই পানি আমি কেমনে পাবে বলে দাও লোকমান হাকিম বলে বন্ধু সেইটা তো আমি বলতে পারবো না সেইটার খবর একজন মানুষ আছে সে তোমানে দিতে পারে সে কোন লোক বলল তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন খিজির তার কাছে পানির সমস্ত রকম পানির সমস্ত খোঁজ খবর আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জল জগতের বাদশাহী দান করেছেন কোন সুবহানাল্লাহ তুমি যাও খিজিরকে খবর দিয়ে আনো খিজির তোমারে সঠিক পথ বাতলায় দিবে তোমারে সঠিক রাস্তা বাতলায় দিবে
এবং লোকমান হাকিম খিজির আলাইহিসসালাম এবং যুলকারনাইন তিনজন একত্রিত হলো আবে হায়াতের পানি পান করার জন্য কিভাবে অমরত্ব পান করা যায় কিভাবে আল্লাহকে পাওয়া যায় আল্লাহকে খুঁজে কইরা দুনিয়ার মানুষকে একত্রিত করা যায় এই জন্য তারা তিন বন্ধু পরামর্শ করলেন ওমর ফারুক এবারে খিজির আলাইহিসসালাম বললেন আমি আমার সূক্ষ্ম জ্ঞান দ্বারা জানতে পারলাম বুঝতে পারলাম এমন একটা স্থান আছে গো যে স্থানে বাতি যাইতে পারে না যে স্থানে বাতি যাইতে পারে না এমন কি এমন একটা গহীন জায়গা ওখানে হিকমতের জ্ঞান ছাড়া চলাচল করা যায় না যুলকারনাইন বলল আমার বন্ধু লোকমান হাকিম আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দান করেছেন এমন হিকমত করেছে উনি হিকমত দিয়া রাস্তাটাকে বাতলাই দিবে এবার খিজির আলাইহিসসালাম বলেন ঠিক আছে আমি বলবো কোন দিকে রাস্তা লোকমান হাবি হাকিম দেখাবে হচ্ছে পদের আলো আর পিছনে থাকবে যুলকারনাইন তিন বন্ধু চলতে লাগলো আবে হাতের মানে পান করার জন্য সামনে দিকে হিকমত খাটাইয়া আলোর বাতি জ্বালাইয়া লোকমান হাকিম চলতেছে মাঝখানে খিজির আলাইহিসসালাম পথটা বাতলায় যায় এইভাবে 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 যাইতে হবে আর পিছনে অমরত্ব পান করবে সেই বাদশাহ যুলকারনাইন চলতেছে তিন বন্ধু যাইতেছে তিন বন্ধু যাইতেছে যাইতে যাইতে দিনের পথ শেষ হয়ে গেল এবার যখন গহীন রনি রাত্রির পথ ওই গুহার মধ্যে আসলো গুহার মধ্যে লোকমান হাকিম কি করলেন সামনের দিকে চলতেছিলেন মাঝখানে চলতেছিলেন খিজির আলাইহিসসালাম পথ বাতলাইতেছিলেন হঠাৎ করে যাইতে 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 এমন একটা স্থান পড়ে গেল ওই লোকমান হাকিম বুঝতে না পারিয়া পথের একটি অনেকখানি স্থানে গুহার মধ্যে পাড়া দিল ওই পাড়ার কারণে নিচের দিকে পড়িয়া তিনটা লোক তিন জায়গার মধ্যে পড়ে যায় যখন আল্লাহ আকবার তিনটা লোক তিন জায়গায় গুহার মধ্যে পড়ে যায় খিজির আলাইহিসসালাম তিনি অনেক ক্ষুধার্ত তিনি চিন্তা করলেন অনেক পথ হেঁটেছি লোকমান হাকিম খোদার তো অনেক পথ হেঁটেছে যুলকারনাইন সহ তাদের কাছে যত খানাদানা ছিলেন সব খানাদানা শেষ হয়ে গেছে এবার তিনারা তিনজন খোদার তো গুহার মধ্যে তিনারা যখন নিচের দিকে পড়েছে দুইজন এক জায়গায় গেছে আর খিজির আলাইহিসসালাম আর এক জায়গায় গেছে তবে খিজির আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল ক্ষমতা দিয়েছিলেন খিজির আলাইহিসসালাম যদি কোনো মাটির উপরে বসে পড়ে অথবা দাঁড়ায় থাকে ওই সারা জায়গাটা খিজির আলাইহিসসালামের স্পর্শের কারণে ঘাসে পরিণত হয়ে যায় আল্লাহ হাকবার বলেন না সবুজ ঘাসে পরিণত হয়ে যায় মনে করেন আপনি একটা খালি মাটির ভিতরে বসেছেন আর খিজির আলাইহিসসালামকে আল্লাহ এই পাওয়ার দিয়েছে উনি এই ঘাসের উপরে বসা মাত্র বা দাঁড়ানো মাত্র ওইটা সবুজ ঘাসে পরিণত হয়ে যায় সুবহানাল্লাহ তো খিজির আলাইহিসসালাম যেখানে বললেন ওই জায়গাটায় ঘাসে সবুজ শ্যামল হয়ে গেছেন পরিষ্কার হয়ে গেছে তো নিচে পড়ার কারণে সব দিকে আলো দেখতেছে উনি দেখতেছিলেন একটা জায়গা থেকে আলোটার রশ্মিটা বেশি আসতেছিলেন ওই জায়গায় উনি চিন্তা করলেন ওখানে হয়তো কোনো খাবার দাবার অথবা পানি ঢানি পাওয়া যাবে আমি যাই কিছু খেয়ে আসি উনি আর তখন সেন্সে নাই লোকমান হাকিম বা ওনারা কই গেল চিন্তা করলো আগে আমি নিজের পেটটা ভরি বা একটু পানি খাই এরপর আমি আবার এই দিকে ফিরে আসব উনি সামান্যতম স্থানে ওখান থেকে একটু পানি পান করে উনি আবার ঠিক জায়গা মতো চলে আসলেন অর্থাৎ মহেগান দরবার শরীফের এক নম্বর গেট আবার এখান থেকে যেখানে আলোচনা হচ্ছে এখান থেকে অতটুকু দূর উনি অতটুকু পরিমাণ পানি খেয়ে আবার এখানে আসলো যে বন্ধুরা খুঁজতে খুঁজতে হয়তো যেখানে আমি পড়েছি এই জায়গায় আসবে খুঁজতে খুঁজতে যে এই মুখটা কোথায় তো উনি পানি খেয়ে এখানে আসলেন এবার লোকমান হাকিম এবং যুলকারনাইন খুঁজতে খুঁজতে সামান্যতম বর ঘুরিয়া দেখলো যে আমার বন্ধু খিজির ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে তাদের অপেক্ষায় কিন্তু তুমি যে জায়গায় দাঁড়ায় আছে ওই জায়গাটায় ঘাসে ভরপুর হয়ে গেছে কোন সুবহানাল্লাহ এবং তার চেহারার ভিতরে আলো ঝলকানি মারতেছে তখন এবার লোকমান হাকিম বলল ও খিজির তোমার মধ্যে থেকে এত আলো আসতেছে কি করে বুঝতে পারলাম না আর তুমি আমার বলো তো তুমি বলেছিলা আবে হায়াতের পানি আর একটু কাছে তুমি আমার একটু বলো তো কোন জায়গায় পানি তো খিজির আলাইহিসসালাম তখন মনে বললো হায় হায় আমি তো যতটুকু জানি এর আশেপাশে আছে তো উনি ভালো করে যখন আমার ব্রেনটা একটু ওয়াশ করলেন যে দেখি তো কোন জায়গায় চক্ষুটাকে বন্ধ করে দেখে যে বাম দিকেই আছে
তো বাম দিকে তাকায় বলতেছে হায় হায় আমি তো কিছুদিন আগে দেখেছি ওই একটা গাছের নিচে ওখানে একটা কুয়া ওখানে আবে হায়াতের পানি আছে আমার তো খেয়ালই ছিল না আমি কিছুদিন আগে খেয়েছি জলদি করে চলো যখন তারা সামনের দিকে গেছে দেখে ওই গাছও নাই আর পানিও নাই কন্না সুবহানাল্লাহ অর্থাৎ যে আশায় এসেছিল তারা আল্লাহ যাকে ধরে মূলত উনি পান করলেন আল্লাহ পাক তাকেই খাওয়াইলেন যার জন্য কিতাবের ভিতরে আসছে এখনো পর্যন্ত খিজির আলাইহিস সালাম পানির ভিতরে জীবিত অবস্থায় আছে কোন সুবহানাল্লাহ এটি নিয়ে যদিও বা মতনক্য আছে কিন্তু জুলকারনাইন এবং লুকমান হাকিম বড় নিরাশ হয়ে গেল বাচ্চার জন্য এত কষ্ট করলাম কিন্তু বাচ্চাকে তো আমরা আবে হায়াতের পানি খাওয়াইতে পারলাম যথাসম্মান দিয়া তাদেরকে বিদায় করে দিলেন মনে বড় ব্যথা আমি জানি আল্লাহ পাক আমারে 80 বছর বাঁচায় রাখবে কিন্তু আশা করেছিলাম আবে হায়াতের পানি পান করে আমি আরো অধিক বছর পর্যন্ত জীবিত থাকব এবং আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষদেরকে মেহমানদারি করব খেদমত করব সেবা করব আল্লাহ পাক কেন আমার এই খেদমতগুলো কবুল করল না খাইতে চাইলাম আমি কিন্তু আল্লাহ পাক কানে খাওয়াই দিল বড় কষ্টের কথা এই চিন্তা করে করে বলি রজনী উনি ঘুমায় পড়লেন ঘুমা ঘুমা চিন্তা করলেন হায় হায় কি করলাম এবার আল্লাহ পাক জুলকারনাইনের স্বপ্ন দেখায় বলে জুলকারনাইন তুমি কি জানো না আমি আল্লাহ যাহা ইচ্ছা করি আমি আল্লাহ যাহা ইচ্ছা করি ওই ইচ্ছার বিপক্ষে দুনিয়ার কেউ পারে না জোরে কন্ন আল্লাহু আকবার হালাকাল الذي خلق ما خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أمي الله رب العالمين মানুষদেরকে দুনিয়ায় হায়াত এবং মওত হায়াত এবং মওত দুইটা জিনিস দিয়া সৃষ্টি করেছে কাউকে আমি মৃত্যু দিয়া পরীক্ষা করব কাউকে আমি দুনিয়ার জীবন দিয়া পরীক্ষা করব কেউ যদি দুনিয়ার জীবনে বিফল হয়ে যায় তার জন্য আখেরা জীবনটা বড় কন্টক কষ্ট হয়ে যাবে আর কেউ যদি দুনিয়ার জীবনে সফল হয় এবং দুনিয়াতে আল্লাহকে রসুলকে রাজি খুশি করতে পারে তার জন্য দুনিয়াটাও সফল আখেরাটা সফল আজকে আমরা আপনজন মারা গেলে আমাদের বড় আল্লাহর প্রতি তাওয়াক্কুল হারায় ফেলি আল্লাহ কেন আমার মারে লয়া গেল আল্লাহ কেন আমার ভয়ের নিয়ে গেল আল্লাহ কেন আমার সন্তানের নিয়ে গেল আল্লাহ কেন আমার ভালোবাসার মানুষের নিয়ে গেল তার বদলে আমারে নিলেই পারত আছে না জোরে কেন কেউ আছে কি আছে না আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল হারায় ফেলি কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় সে চলে গেছে আমাদেরকে সেই জায়গায় যাইতে হবে আল্লাহ বলে দিলে বান্দা ইন্না লিল্লাহি নিশ্চয়ই আল্লাহর জন্য এ যাচ্ছে ও ইন্না ইলাইহি রাজিউন এবং আমরাও তাহার জন্য ওই দিকে রওনা হব কাল সুবহান আমাদের সবাইকে সেই পথে যাইতে হবে তো খুশি মনে যদি আপনি মানতে পারেন আমাদের মৃত্যু হবে আল্লাহর জন্য কাজ করতে হবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে পারেন আল্লাহর কসম করে বলি যদি আপনি আল্লাহর জন্য নামাজ পড়েন যদি আল্লাহর জন্য আপনি আবাদত করেন আল্লাহ বলেন বান্দা আমি তোর আবাদত দেখি নাই আমি তোর কুরবানি চাই না আমি তোর হজ চাই না আমি তোর যাকাত চাই না আমি তোর রোজা চাই না আমি চাই তোর তাকওয়া আল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে
যাদের অন্তরে আমি আল্লাহর তাকওয়া জন হয়ে গেছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া তারা দুনিয়াতে এবং আখিরাতে আমি আল্লাহর দ্বারা সুসংবাদ প্রাপ্ত বিজিক প্রাপ্ত কন্যা সুবহানাল্লাহ এই জন্য আমাকে বললেন মাওলানা মুফতি আব্দুল কাদের সিলেটি সাহেব তিনি বলে গেলেন আল্লাহ বলি যারা হয় তাদের দুনিয়াতেও হয় নাই এবং আখিরাতেও হয় নাই আর তাদের তারা অনুসরণ অনুকরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে তাদের খাতিরে মাফ করে আদায় করেন সুবহানাল্লাহ নবীর প্রেমিকারাম দিশে হারাম মরণের ভয় করে না প্রেম তো মরে বলেন প্রেম তো মরে প্রেম কইরা সে মুসা নবী তার প্রেমে কাঁদে রি গো আরে পাহাড় কইরা সুরমা হইল মুসা কেন জলে না প্রেম তো মরে প্রেম কইরা সে খাজা ফরিদপুরি যার প্রেমে তে পুরি গো ওরে সকাল সম্পীরকে দিল বাবা সকাল সম্প বীরকে দিল তবু পীরের কদম সারল না প্রেম তো মরে হায় হায় প্রেম তো মরে অনবীর প্রেমী কেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখায় বলে দরকার নাই রে আমি আল্লাহর পরে কি তোমার তাওয়াক্কুল নাই আমি আল্লাহর প্রতি কি তোমার ভয় নাই আল্লাহ কেমন কথা বলেন গো আল্লাহ আমি তো অবশ্যই আপনার প্রতি তাওয়াক্কুল আছে আপনার প্রতি তাকওয়া আছে ভয় আছে তাহলে পরে কেন তুমি অমরত্ব পান করতে চাও আল্লাহ আমি চেয়েছিলাম দুনিয়ার মানুষের খেদমত করার জন্য আমি যদি চলে যাই এই মানুষগুলোর কে সেবা করবে এই মানুষগুলোর কে খেদমত করবে আল্লাহ বলে তোমার যতদূর পর্যন্ত হায়াত আমি আল্লাহ দিয়েছি ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় তুমি থাকবা এর থেকে এক মুহূর্ত বেশি থাকতে পারবা না বন্ধ শুনে নাও তোমার যতক্ষণ টাকার ছিল ততক্ষণ তুমি থেকেছ আর আমি আল্লাহ চাই তুমি এখন আমার সান্নিধ্যে চলে আসো কন্যা সুবহানাল্লাহ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তখন ডাক দেয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোছিলেন তার হাবিবকে আমার ভাইরা খলিল শব্দের অর্থ হচ্ছে বন্ধু আবার হাবিব শব্দের অর্থ বন্ধু কথা বুঝতে পারছেন খলিল শব্দের অর্থ বন্ধু আবার হাবিব শব্দের অর্থ খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু এই দুই বন্ধুর পার্থক্য আছে না নাই যেরকম আছে না নাই খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ জানলক শফিউল্লাহ আদম শফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রুহুল্লাহ আমার নবী বলে আল্লাহ আপনি তো আদমের শফিউল্লাহ দিলা আপনি তো ইব্রাহিমের খলিলুল্লাহ দিলা আপনি মুসার কালিমুল্লাহ দিলা ঈসার রুহুল্লাহ দিলা আমার তুমি কি দিলা আল্লাহ বলে বন্ধু আমি আপনার অনের মতো কিছু দিব না আপনারা আমি বন্ধু হিসেবে গ্রহণ করে হাবিবুল্লাহ দিলাম আল্লাহু আকবার খলিলুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু আল্লাহকে যিনি নাজি করেছেন আল্লাহকে যিনি খুশি করেছেন বন্ধু হয়েছেন
যিনি আল্লাহকে ভালোবেসে বন্ধু হয়েছেন আর হাবিবুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু যিনি আল্লাহ নিজে যাকে ভালোবেসে বন্ধু বানায়ছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ